নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা নবদ্বীপ পুরসভার প্রাক্তন পুরপতি জীবন কৃষ্ণ সাহার মৃত্যু দিবস উপলক্ষে শুক্রবার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ফল বিতরণ করা হয় নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার পুরপতি বিমান কৃষ্ণ সাহা ও তার সঙ্গে সমস্ত কাউন্সিলর বৃন্দ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্যও করা হয়। আমাদের তৎকালীন তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রাক্তন পৌরপতি জীবন কৃষ্ণ সাহা অকস্মাতে প্রয়াণ ঘটে, সেই প্রয়াণ দিবসটা আমরা পালন করি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। হসপিটালে ফল বিতরণ করা রোগীদের মধ্যে এটা একটা কর্মসূচির মধ্যে পড়ে। তাই আমরা এখানে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররা এসেছে এবং আমাদের দলের নেতৃত্বরা এখানে এসেছে, সবাই যতটা পেরেছি সবকটা রোগীকেই আমরা কভার করেছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।